ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত অমরসাগর দীঘির দক্ষিণ পশ্চিম পার স্থিত শীতলাবাড়ি সংলগ্ন এলাকায় একটি মালবাহী গাড়ি করে বেশ কয়েকজন লোক এসে একটি গরু চুরি করে গাড়িতে উঠিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে ধাওয়া করলে গরু ফেলে গাড়িতে উঠে পালিয়ে যায় চোরেরা। সাথে সাথেই খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেন। যদিও চোরের টিকির নাগাল পাওয়া যায়নি, আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আর হের লোকে কি কেউ আসলো গরুটার লোকে চুট্টুর কারুরে ধরতে পারছেন? মানে চুট্টু দেখছেননি? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।